আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংরেজি ক্লাস থ্রি ইউনিট 21 সেকশন এ এবং বি। সেকশন এ আমাদের যে এবং বি এর যে টপিকটা আছে সেটা হলো অকুপেশনস। শব্দটি কি বলতো? অকুপেশনস। অকুপেশন মানে হলো পেশা শব্দ। আমাদের সমাজে নানা পেশাজীবীর মানুষ বসবাস করে, কৃষক, কামার, কুমার, তাঁতি অনেকেই বসবাস করে। লুক এন্ড ম্যাচ, রাইট দ্য করেক্ট ওয়ার্ড। দেখো বন্ধুরা, এখানে চারটি পিকচার আছে, চারটি ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা একটি বই নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে একটি বোর্ড রয়েছে। তো তোমরা বুঝতেই পেরেছো যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি। তারপরে দেখা যাচ্ছে পিকচার টুতে পিছনে একটি অ্যারোপ্লেন এবং তার সামনে দাঁড়িয়ে আছে ভালো ড্রেস পরা একজন চালক। তো প্লেন যিনি চালক তাকে কি বলা হয় তোমরা সেটা কি জানো? তারপর পিকচার থ্রিতে দেখা যাচ্ছে আরেকজন লোক যিনি কাপড় তৈরি করছেন এবং তার সামনে একটি মেশিন তৈরি মেশিন আছে। তো তিনি কি তুমি কি বুঝতে পেরেছ? তারপর চার নম্বর পিকচার আমরা দেখতে পাচ্ছি একজন লোক সামনে কিছু জুতো এবং পিছনে কিছু জুতো আছে, তিনি জুতো মেরামতের কাজ করছেন। লুক এন্ড সে টেইলর। দেখো এখানে একজন দর্জি, তিনি কাপড় সেলাইয়ের কাজ করছেন। একজন মুচি, তিনি জুতা তৈরির কাজ করছেন, জুতা সেলাইয়ের কাজ এবং পলিশের কাজ। দেখ বন্ধুরা, একটি প্লেন চলে গেল। টিচার, ইনি পড়াচ্ছে, ইনি অঙ্ক পড়াচ্ছে, ইনি কি তোমরা বুঝতে পেরেছো? লুক এন্ড ম্যাচ, write the correct word. এখানে আমাদের চারটি শব্দ আছে। প্রথমে টিচার, দ্য পাইলট, কবলার, টেইলর। টিচার শিক্ষিকা যিনি পড়ান, পাইলট যিনি বিমান চালান, কবলার মুচি যিনি জুতা সেলাইয়ের জুতা পলিশের কাজ করেন। তারপরে দেখতে পাচ্ছি টেইলর, টেইলর মানে দর্জি যিনি কাপড় সেলাইয়ের কাজ করেন, নতুন ড্রেস তৈরি করেন। নাম্বার ওয়ান পিকচারের সাথে এখানে কোন শব্দটি আমরা বসাতে পারি? টেইলর, কবলার, পাইলট, টিচার। নাম্বার টু, এখানে দেখা যাচ্ছে একটি প্লেন এবং প্লেন চালক রয়েছেন, সেক্ষেত্রে আমরা কোন শব্দটি বসাতে পারি? টেইলর, টেইলর বসাতে পারি, কবলার, পাইলট, টিচার। তোমরা ট্রাই করবে এখানে কোন শব্দটি আমরা বসালে এটা ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তারপর দেখতে পাচ্ছি এখানে একজন লোক বসে আছেন যে তার পিছনে এবং সামনে অনেকগুলো জুতো আছে এবং জুতা মেরামতের কাজ করছেন, কোন শব্দটি বলবে? কাপড়ের, পাইলট, টিচার আর টেইলর। তারপর দেখা যাচ্ছে একজন দর্জি কাপড় সেলাইয়ের কাজ করছে, এখানে কোন শব্দটি বসানো যায় সেগুলো তোমরা বসিয়ে সঠিকভাবে পূর্ণ করার চেষ্টা করবে। টিচার। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই মনে মনে এটাই ভাবছো যে এখানে টিচার বলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে টিচার শব্দটি বসে আছে। পাইলট, পাইলট, পাইলট শব্দের অর্থ কি তোমরা কি জানো? পাইলট শব্দের অর্থ হলো যিনি বিমান চালান, বৈমানিক। টেইলর, টেইলর মানে কি? দর্জি, অর্থাৎ যিনি কাপড় চোপড় তৈরি করেন বা সেলাইয়ের কাজ করেন। কবলার, 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 সি ও, আমার সাথে বলো, সি ও ডাবল বি এল ই আর, কবলার। কবলার মানে মুচি। Do activity A from your textbook. তোমাদের টেক্সটবুকে একটি কাজ দেওয়া আছে, সেই কাজটি তোমরা পূর্ণ করবে। এখানে সঠিক শব্দটি বসিয়ে এটা তোমাদের বাসার কাজ থাকবে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা করতে পারবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেকশন বি, read and match, write the correct number.
next to each rhyme. তো ইতিপূর্বে বলতে আমরা জেনেছি যে ইনি টিচার, ইনি পাইলট, ইনি টেইলর, ইনি গভর্নর. সো আমরা এবার দেখব তার সাথে কোন সেন্টেন্সগুলো ম্যাচিং হয়, যে সেন্টেন্সটা ম্যাচিং হবে পিকচারের সাথে সেটার নাম্বার এবং তার পেশা এখানে বসিয়ে দেব. সো আমরা দেখি প্রথমে কি লেখা আছে. আই মেক ক্লজ স্টিচ 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 মাই মেশিং ক্লজ. যিনি টেলর তিনি বলছেন যে আমি কাপড় তৈরি করি এবং আমার মেশিন চলছে. সো কোন শব্দটি বসতে পারে তোমরা দেখো তো বন্ধু, পাইলট, টিচার, টেলর, কবর. টেলর তোমাদের সাথে মিলে গেছে, তোমরা অলরেডি বুঝতে পেরেছো এখানে টেলর শব্দটি বুঝবে. নেক্সট, আই মেক শুজ, আমি জুতা সেলাই করি, মেরামত করি. ট্যাপ ট্যাপ ট্যাপ, নাও দে লুক নিউ, এবং সেটা নতুন দেখে. তো জুতা সেলাই করা এবং এরপরে নতুন করে তৈরি করা, সেটাকে পলিশ করা, সেটা কোথা হতে পারে? পাইলট, পাইলট হবে. টেলর, কবলার, 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 কবলার. নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইমেট প্লে, আই ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই. লক্ষ্য করো প্লেন, প্লেন শব্দ অর্থ কি? উড়োজাহাজ. ফ্লাই মানে কি? উড়া. হাই মানে কি? উঁচুতে. স্কাই মানে আকাশ. তার মানে একটি প্লেন যখন অনেক উঁচু দিয়ে উড়ে বা যিনি উড়িয়ে নিয়ে যান তাকে কি বলা হয়? তিনি কি পাইলট? পাইলট, ইয়েস, কারেক্ট অ্যান্সার. নেক্সট, আই রাইট অন দ্য বোর্ড, আই রিড টু মাই স্টুডেন্টস, উই স্পিক ইন ইংলিশ, উই রাইম অ্যান্ড প্লে. আই রাইট অন দ্য বোর্ড, আমি বোর্ডে লিখি. আই রিড টু মাই স্টুডেন্টস, আমি স্টুডেন্টদেরকে লিখে দিই. উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি. উই রাইম অ্যান্ড প্লে, আমরা ছড়া বলি এবং খেলা করি. তোমাদের সাথে আমরা তো খেলা করি, তাই না? এটা কে করে? এটা কি পাইলট করে না টিচার করে? একটু চিন্তা করে দেখো তো. টিচার, টিচার, ইয়েস, টিচার. তার মানে যিনি পড়া তিনি হলেন টিচার. ডু অ্যাক্টিভিটি বি ফ্রম ইয়োর টেক্সটবুক. তোমার বুক, তোমাদের বইটি একটু লক্ষ্য করে দেখো, একটি কাজ দেওয়া আছে. থ্যাংক ইউ ভেরি মাচ. আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাসে একটি ভালোভাবে অনুশীলন করতে পারবে. সবাই ভালো থাকবে.